সোনামোড়া মহকুমার বক্সানগর স্থিত কেন্দ্রীয় আর্কিওলজি দপ্তরের একমাত্র পর্যটন স্থান নিদর্শন স্তূপ সরকারি রয়েছে এর মধ্যে ছজন কর্মী এবং চারজন সিকিউরিটি রয়েছে স্বাধীনতা দিবসও তাদের বিভিন্ন কাজকর্ম করতে দেখা যায় এই বুদ্ধ স্তূপে তারপরও জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি বক্সনগর বুদ্ধস্তূপে জাতীয় পতাকা উত্তোলন না করায় স্থানীয়দের মধ্যে চাপা ক্ষোভের সঞ্চার হয়েছে এই বিষয়ে এক কর্মীকে জাতীয় পতাকা উত্তোলনের ব্যাপারে জিজ্ঞাসা করলে জানতে পারা যায় উপর থেকে কোনো আদেশ নেই তাদের জাতীয় পতাকা উত্তোলন করার ডিউটি কতজন আছেন আমরা চারজন আছি আর সিকিউরিটি কতজন আছে সিকিউরিটি আছে পাঁচজন টোটাল কতজন মিলে টোটাল মিলে আমরা রেগুলার স্টাফ সহ দশজন দশজন আছে দশজনের মিললে তো একটা ফ্ল্যাগ তোলা যাইতো না যাইতো কিন্তু অফিসে না দিকে নিজের ব্যক্তিগতভাবে তো তোলা যায় স্থিত কেন্দ্রীয় আর্কিওলজি দপ্তরের একমাত্র পর্যটন স্থান প্রত্নতাত্ত্বিক নিদর্শন বুদ্ধ স্তূপে জাতীয় পতাকা না উত্তোলন করায় জনমনে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে নিউজ